বন্ধুরা, আজকে আমি সুন্দর একটি ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব। ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সেলাই করা যায়, প্রথমে আমি এমন একটা বিন্দুতে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 ছয়টা ফর গুনে নিয়ে আমি প্রথমে একটা লাইন করে নেব। এবারে আমি উপরের দিকে একটা ঘর বেশি নিলাম, নিয়ে নিচের দিকে একটা ঘর, অর্থাৎ 8 ঘর মিলে আমি একটা লাইন নিয়ে নেব। এবারে লাইনটা আমি করে নেব 8টা ঘর মিলে। দেখো দ্বিতীয় নম্বর, দেখো বন্ধুরা, আমি দ্বিতীয় লাইনটি 8 ঘর মিলে নিলাম। এবার তৃতীয় লাইনটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ঘর মিলে 3 নম্বর লাইনটা করে নিলাম। এবার আবার উপর থেকে একটা ঘর বেশি নিয়ে সূচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর নিচের দিকে আবারও একটা ঘর বেশি নিলাম, বেশি নিয়ে 12টা ঘর মিলে এই লাইনটা করে নিলাম। এবারে যে লাইনটা হবে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ঘর মিলে এই লাইনটা করে নেব। করে নেওয়ার পর এখানে আমি একইভাবে 14 ঘর মিলে আমি মোট 6টা লাইন নিয়ে নেব। 2, 3, 4, 5, 6 1, 2, 3, 4, 5, 6 6টা লাইনের আমার যখন করা হয়ে যাবে, তখন যে লাইনটা তৈরি করে করবো, তখন সেখানে আমি আবার দুই পাশ থেকে 2টো ঘর বাদ দিলাম। বাদ দিয়ে এখানে 1টা পর নিয়ে নিলাম। আমার এবার প্রতিবারই দুই পাশ থেকে 2টো করে ঘর বাদ দিয়ে দিয়ে 1-1টা লাইন করে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবার যে লাইনটা, এখানে ঘর সংখ্যা হবে 8, এরপরের লাইনের ঘর সংখ্যা 3, 6 6 ঘর মিলে এই লাইনটা করার সাথে সাথে আমি একটি ডিজাইন তৈরি করে নিলাম। এবার একইভাবে আমি নতুন করে আরও একটা ডিজাইন তৈরি করব। আমি নতুন করে যখন আরও একটি সেলাই শুরু করতে যাব, তখন এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 ঘর নিয়ে আমি সূচটা তুলে নেব। এবারে নিচের দিকে 1, 2, 3, 4, 5, 6 6 ঘর মিলে আমি প্রথম লাইনটা করে নেব। এবারে 1 ঘর উপরে সূচটা তুলে নেব, এর নিচে 1 ঘর বেশি নেব, দুই পাশে 2 ঘর বেশি নিয়ে 8টা ঘর মিলে এই লাইনটা করে নেব। এবারে লাইনটা 10 ঘর মিলে, তারপরে যে লাইনটা করে নেব সেই লাইনটা 12 ঘর, 12 ঘর মিলে লাইনটা হয়ে যাওয়ার পর 5 নম্বর যে লাইনটা হবে সেখানে আমি 14 ঘর মিলে সেলাইটা শুরু করবো। 14 ঘর মিলে আমি মোট 6টা লাইন করে নেব। এভাবে আমি আরও একটি ডিজাইন তৈরি করে নেব। আমি পরপর 3টি ডিজাইন একই কালারের উল সুতা ব্যবহার করে করে নিলাম। এবারে আমি নতুন আর একটা লাইন কীভাবে করতে হয় সেটা তৈরি করে দেখাবো। এবার আমি দ্বিতীয় লাইনটি করার জন্য এখান থেকে 1টা 2টো ঘর বাদ দেবো। 2টো ঘর বাদ দিয়ে ঠিক একই লাইনে সূচটা তুলে নেব। সূচটা তুলে নিয়ে এখান থেকে 1, 2, 3, 4, 5, 6 ঘর মিলে প্রথম লাইনটা করে নেব। এবার প্রতিবারই দুই পাশে 2টো করে ঘর বেশি নেব আর 1-1টা লাইন করে নেব। চারটে লাইন হয়ে যাওয়ার পর 5 নম্বর লাইন থেকে আমি একইভাবে 6টা পর্যন্ত এই 14 ঘর মিলে 1-1টা করে ফোর নিয়ে নেব। 2, 3, 4, 5, 6 6টা ঘর যখন আমার হয়ে যাবে, তখন 1টা ঘর নিচে আমি সূচটা তুলে নেব এবং এরপর থেকে প্রতিবারই প্রতিটা ফোরেই আমি দুই পাশ থেকে 2টো ঘর করে ঘর কম নেব। যখন আমার ঘর সংখ্যা 6 হবে, তখন আমার এই ডিজাইনটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে।
আমি একটা ডিজাইন করে নিলাম, বাকি দুটো করে দেখাচ্ছি। মাঝে দুটো লাইনের মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি ইয়েলো কালারের উল সুতা ব্যবহার করে সেলাইটা লাইনটা ভরাট করে নিচ্ছি। প্রথমে আমি দুটো ঘর মিলে একটা ফোর নিয়ে নিলাম। এবারের ফোর সংখ্যা ফোরের ঘর সংখ্যা হবে চার, এবারের ফোরের ঘর সংখ্যা হবে ছয়, ছয়টা ফোরের ঘর সংখ্যাটা হয়ে যাওয়ার পর আমি আটটা ফোর মিলে পরপর তিনটে লাইন করে নেব। এক দুই তিন, এবার আবার দুই দিক থেকে দুটো ঘর কমে এ লাইনের ঘর সংখ্যা হবে ছয়, তারপর লাইনের ঘর সংখ্যা চার, তারপরে লাইনের ঘর সংখ্যা দুই। এভাবে আমি পুরো ডিজাইনটি করে নেব। বন্ধুরা, আমার এই ডিজাইনটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে লিখে জানাতে ভুলো না। আর তোমরা যদি আমার এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিতে চাপ দাও, যাতে এই চ্যানেলের সম্পূর্ণ আপডেটগুলো খুব দ্রুত তোমাদের মোবাইলে পৌঁছে যায়। শেষ পর্যন্ত থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।